সরকারি দপ্তরে কর্মীর অভাব, তাই পঞ্চায়েতে পিঙ্ক বুথের দিকে হাঁটছে কমিশন। বেজে গিয়েছে পঞ্চায়েতে দামামা, শেষ হয়েছে মনোনয়ন পর্বের কাজ, জোর কদমে চলছে প্রচার পর্ব। ঠিক সেই মুহূর্তে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে মহিলা বুথ বা পিঙ্ক বুথ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, যা কার্যত বঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নজিরবিহীন পদক্ষেপ। মূলত লোকসভা বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের বুথের ব্যবস্থা করা হয়। এবার বঙ্গের পঞ্চায়েতেও এই ব্যবস্থার দিকেই হাঁটছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, পুরুষ ভোটকর্মীদের অভাবে এবার মহিলা ভোটকর্মীদের দিয়ে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজ্যের বেশ কয়েকটি জেলাতে এই বুথের ব্যবস্থা থাকছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মুর্শিদাবাদে থাকছে বেশি সংখ্যক মহিলা বুথ, এই জেলায় 540টি মহিলা ভোট কেন্দ্র থাকছে। নদিয়াতে থাকছে 154টি মহিলা বুথ, পূর্ব বর্ধমানে থাকছে 216টি মহিলা বুথ, হুগলি জেলায় থাকছে 210টি মহিলা পরিচালিত বুথ, মালদায় থাকছে 123টি মহিলা বুথ, কেষ্টহীন বীরভূমে থাকছে 190টি মহিলা বুথ, উত্তর দিনাজপুরে থাকছে 7টি মহিলা পরিচালিত বুথ, আলিপুরদুয়ারে থাকছে 126টি মহিলা বুথ। সব মিলিয়ে 63,000 বুথের মধ্যে 1,639টি মহিলা বুথ থাকছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। যদিও অতি স্পর্শকাতর বুথে থাকছে না পিঙ্ক বুথ, সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে কমিশনের এই সিদ্ধান্তে মহিলা ভোটাররাও উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে মাত্র 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব, নাকি ফিরবে 2018-র ভয়াবহ স্মৃতি? ইতিমধ্যেই মনোনয়ন পর্বের অভিজ্ঞতা আপাতত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।